যে গতিতে চলছে দেশের ফুটবল তাতে হয়তো সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি ছুঁয়ে দেখার অপেক্ষাটা আরও দীর্ঘই হবে, কারণ এরই মধ্যে নতুন নিয়ম সংযোজন করেছে কর্তৃপক্ষ। কিছুটা ভিন্ন পথে 2013-র পর সাত দলের এই আসর আবারও ফিরছে আট দলে। শ্রীলঙ্কার উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় তাদের খেলা হচ্ছে না আসন্ন সাফে, তাই ছয় দলের সঙ্গে এবার এশিয়া থেকে আমন্ত্রণ জানানো হবে আরও দুই দেশ, যাদের প্রত্যেকের র্যাঙ্কিং হবে দক্ষিণ এশিয়ার শীর্ষ দল ভারতের উপরে। তবে কোন দুটি দল এবার আমন্ত্রিত হচ্ছে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যদিও সাফ চ্যাম্পিয়নশিপ সাত দল হতো, এখন থেকে এটা আট দল হবে। দল বেড়েছে মানে হলো যদি আমাদের সাত দল যদি এলিজিবল থাকে খেলার জন্য, তাহলে আমরা একজন বাইরে থেকে ইনভাইট করব। আর যদি এখন যেরকম শ্রীলঙ্কা সাসপেন্ডেড আছে, সাসপেন্ড থাকা তো তারা তো আমাদের অংশগ্রহণ করতে পারবে না। ইন দ্যাট কেস দুজন আমরা আমন্ত্রণ জানাবো দুইটা টিম। শেষ কন্টেস্ট থেকেই হবে, তবে আমরা যেটা চাচ্ছি যে আমাদের ইন্ডিয়া তো আমাদের হাইয়েস্ট র্যাঙ্কিং টিম, তাদের থেকেও একটু বেটার সুপিরিয়ার টিম আনতে চেষ্টা করবো। এদিকে চূড়ান্ত হয়েছে সাফের ভেন্যু। চতুর্দশতম এই আসরের আয়োজক হচ্ছে ভারত, তা জানা গিয়েছিল আগেই, কিন্তু কোন অঙ্গরাজ্যে খেলা অনুষ্ঠিত হবে তা নিয়ে চলেছে দেন দরবার। অবশেষে বেঙ্গালুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে হোস্ট কান্ট্রি। ভেন্যুটাকে কনফার্ম করেছি, বেঙ্গালুরু উইল বি দ্য ভেন্যু, এবং খেলা আরম্ভ হবে 21 জুন থেকে, 21 জুন থেকে 4th of July। সাফের ড্র অনুষ্ঠিত হবে মের দ্বিতীয় সপ্তাহে, 21 জুন থেকে শুরু হয়ে সাফ চলবে 4 জুলাই পর্যন্ত। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।